বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, শহীদ মিনারে মানুষের ঢল। ভাষা সাহিত্য ও বিজ্ঞান চর্চায় গবেষণা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর, প্রাণ ফিরে পেয়েছে অমর একুশে বইমেলা। নির্বাচন কমিশন গঠনে 10 জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি, বৈঠক শেষ। উন্নয়নের বিপক্ষে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণই ব্যবস্থা নেবে, বললেন প্রধানমন্ত্রী। শরীফ ইস্যুতে দুদকের কার্যক্রমে স্থবিরতা, প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্তে ভয় পাচ্ছেন কর্মকর্তারা। এক মাস পর আবারও শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান শুরু, ক্ষতি কাটাতে অনলাইনে অতিরিক্ত ক্লাস নেওয়ার উদ্যোগ। এবং ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল রাশিয়া, বিনিয়োগ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে।